নিজের সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, নিজের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, কিংবা নিজে যদি নিজের ভাগ্য বিচার করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ঘন্টা চিহ্ন আসবে, তাতে ক্লিক করবেন, তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পাবেন। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে বেল বাটন আসবে, তাতে ক্লিক করবেন। চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখুন, তাহলে বিস্তারিতভাবে নিজেদের সম্পর্কে জানতে পারবেন। আজকে পামিষ্ঠি তথা হস্তরেখায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হাতে কোন ধরনের রেখা থাকলে পারে ধনী হওয়া সম্ভব, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয়। প্রত্যেকে নিজেদের ডান হাতটা প্রথমে দেখবেন, তারপরে বাঁ হাত। ডান হাতে যদি এই সাইন থাকে তাহলে সেটা 100% ফল দেয়, আর বাঁ হাতে থাকলে পারে সেটা 20% ফল দেয়। তাই আপনারা দুটো হাতই দেখবেন, আর কোন হাতে কীরকম ফল দেয় সেটা আমি বলে দিলাম, আপনাদের বুঝতে সুবিধা হলো। তো যে সাইনটা নিয়ে আলোচনা করব, এই সাইনটা আপনার আজকে নাও থাকতে পারে, তার মানে এই নয় যে এই সাইনটা আপনার আগামী দিনে আসবে না। হাতের রেখা 3 থেকে 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়। তো এই রেখার সঙ্গে আপনারা অবশ্যই পরিচিত হয়ে রাখেন, পরবর্তীকালে এই ধরনের রেখা যদি আপনার হাতে আসে তাহলে আপনি অবশ্যই ধনী হবেন। তো হাতে কোন ধরনের রেখা থাকলে পরে ধনী হওয়া সম্ভব, এই বিষয় নিয়ে এখন আলোচনা করছি। তো আপনারা একটু লক্ষ্য করুন, প্রথমে আপনারা নিজেদের হাতটাকে সোজাভাবে ধরুন, যেরকমটা আমি দেখাচ্ছি। এইভাবে সোজাভাবে ধরে লক্ষ্য করুন আপনার হাতের এই যে আঙুল, অর্থাৎ আপনার এই যে আঙুল, এটা হচ্ছে আপনার অনামিকার আঙুল। আপনাকে দেখাচ্ছে অনামিকার আঙুল, এটা সরি, এটা মধ্যমার আঙুল, আর এটা হচ্ছে অনামিকার আঙুল, এটা হচ্ছে কনিষ্ঠার আঙুল, এটা তর্জনীর আঙুল। আজকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এই যে অনামিকার আঙুল, অনামিকা আঙুলের নিচে এই মধ্যবর্তী অংশটা আপনার একটু লক্ষ্য করবেন। এই মধ্যবর্তী অংশটাই হচ্ছে আপনার রুবি পর্বত বা সান মাউন্টের এরিয়া। আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য এই অংশটুকুন, এবং অংশটুকুন উঁচু এবং ওভারনে থাকতে হবে। এটা হচ্ছে রুবি পর্বতের এরিয়া বা সান মাউন্টের এরিয়া। সেই সঙ্গে আপনার এই যে এটা জীবন রেখা বা লাইফ লাইন, আর এটা হচ্ছে আপনার শিরোরেখা, আর এটা হচ্ছে আপনার হৃদয় রেখা, আর আমি একটা ভাগ্য রেখা দেখাচ্ছি, কেতু পর্বত থেকে একটা ভাগ্য রেখা গিয়েছে। এই 4টে লাইন আপনার সুস্পষ্ট এবং কোনো কাটাকুটো ছাড়া থাকতে হবে, সুস্পষ্ট, অশুভ কোনো সাইন যেন না থাকে এই 4টি রেখায়। সেই সঙ্গে যদি আপনার হাতে, অর্থাৎ এই যে রুবি পর্বত আগে আপনাদেরকে দেখেছি, এই স্থানটা আপনারা একটু লক্ষ্য করুন, এই স্থানে যদি এই রেখাটা থাকে, আমি দেখাচ্ছি, তবে এই রেখাটার আকার, আকৃতি, আয়তনের উপর নির্ভর করছে আপনি আপনার ফল কতটা হবে ধনী। আকার যদি বড় হয় ফলটা বেশি হয়, আর যদি মধ্যম হয় মধ্যম প্রকারের, আর যদি ছোট হয় তো ফলটা একটু অল্প দেয়। তো এই সাইন যদি আপনার হাতে থাকে অবশ্যই আপনি ধনী হওয়ার সম্ভাবনা আপনার বেশি, এবং ধনী ব্যক্তিদের হাতেই এই সাইনটা থাকে, 100% গ্যারান্টি। তো আপনাদেরকে দেখাচ্ছি এই সাইনটা, তো আপনারা একটু লক্ষ্য করুন, এরকম রেখা, এরকম একটা রেখা নিয়ে রুবি পর্বতের স্টার সাইন হয়। এই সাইন আপনার অর্থর পাশাপাশি নাম, যশ, প্রতিষ্ঠাও দেয়। ধনী তো অবশ্যই হবেন, সেই সঙ্গে আপনার নাম, ডাক এবং নেম ফেম এবং যশ আপনার অবশ্যই হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনার হাতে এরকম একটা স্টার সাইন থাকে তাহলে আপনি অবশ্যই ধনী ব্যক্তি হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এই চ্যানেলের নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বেল পাওয়ার জন্য আপনারা ঘন্টার চিহ্ন আসবে তাতে ক্লিক করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব।